আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সামনে কোরবানির ঈদের ব্যস্ততা নিয়ে এবং যার যার বাড়িতে অবস্থান করে ভালোই আছো। তো হাজি সিরাজুল হক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা পূর্বে যে অধ্যায়টা আমি আপলোড করেছিলাম অনুশীলনী 6.2-এর, আজকে তারই কিছু অঙ্ক আবার খাতা কলমের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ক্লাসিরা, আমরা এখন 14 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই অঙ্কটি বোঝার চেষ্টা করো, আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কটিতে চলে গেলাম। দেখো এখানে কি লেখা হয়েছে, যে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে 2 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 14 নম্বর অঙ্কে নিয়ে গেলাম, আমরা এখন 14 নম্বর অঙ্কটি সমাধানের চেষ্টা করব। চলো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখি। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমি যে কথাটা বলবো, তোমরা তো অবশ্যই জানো যে ভগ্নাংশ মানে একটি লব থাকবে এবং একটি হর থাকবে। অর্থাৎ আমি যদি এখানে বুঝাই লব এবং হর, ভগ্নাংশ মানে এমন থাকতে হবে, একটা ভাগ থাকতে হবে এবং লব থাকবে যার এবং হর থাকবে। তাহলে আমরা যেহেতু ভগ্নাংশটি জানি না, সেহেতু চলো আমরা মনে করি লব এবং হরকে আলাদাভাবে ধরে নিই, তারপরে ভগ্নাংশটি নির্ণয় করি। চলো তাহলে শুরু করা যাক। মনে করি ভগ্নাংশটির লব x এবং হর y। তাহলে সুতরাং ভগ্নাংশটি কি দাঁড়াবে? আমরা তো অবশ্যই জানি ভগ্নাংশের হর নিচে থাকে এবং লব উপরে থাকে, তাহলে ভগ্নাংশটি হবে x বাই y। অর্থাৎ অবশ্যই লব উপরে থাকবে এবং হর নিচে থাকবে। তাহলে এবার আসো, এবার আমরা অঙ্কের প্রথম শর্তটি পড়ি। প্রথম শর্ত মতে কী ছিল, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে 2 হয়। লবের সাথে 5 যোগ করলে 2 হয়, 2 হয় মানে এটার ফল হয়। অর্থাৎ তাহলে আমি যদি আমি প্রথম ভগ্নাংশটি লিখে নেই লব এবং হর, লব যেহেতু উপরে, লবের সাথে 5 যোগ করলে এর ফল 2 হয়, তাহলে এই হচ্ছে আমার প্রথম শর্তের কথাটা। তাহলে প্রথম শর্তকে যদি আমি একটা সমীকরণে রূপ দেই, ভগ্নাংশকে উঠিয়ে সরল সমীকরণে, তাহলে কী দাঁড়াবে, x+5=2y। এখন xy চলককে যদি আমি এক পক্ষে নিয়ে যাই x-2y, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই জন্য প্লাস মাইনাস হয়ে গেল। আর তোমরা তো অবশ্যই জানো যে বাম পাশে প্লাস চিহ্ন না থাকা মানে প্লাস, আর 5 যখন এই পাশে চলে যাবে -5 হয়ে যাবে। এ হচ্ছে প্রথম শর্তের কথা, আমরা এটাকে ধরলাম 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় শর্ত মতে যদি বলি, দ্বিতীয় শর্ত হচ্ছে কি, হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তাহলে আমরা আগে ভগ্নাংশটি লিখে নেই xy, এবার বলা হয়েছে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। এই হচ্ছে সমীকরণটি, হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ তৈরি করি, সরল সমীকরণ x=y-1। তাহলে ওয়াইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কী দাঁড়াবে, x-y -1। তাহলে এটাকে আমি ধরলাম 2 নং সমীকরণ। এবার দেখো এটা হচ্ছে 1 নং সমীকরণ, x-2y -5, এটা হচ্ছে 2 নং সমীকরণ, x-y -1। তাহলে এখানে x এবং এখানে x মিল রয়েছে, তাহলে আমরা যদি মিল থাকে এবং দুইটার চিহ্নই প্লাস, তাহলে প্লাস থাকলে আমরা অপনয়ন পদ্ধতির যে নিয়মটা 6.1 করেছিলাম সেই নিয়মের সূত্রকে যদি প্রয়োগ করি, দেখো
এক নং ও দুই নং সমীকরণকে বিয়োগ করে পাই। তাহলে যদি আমি বিয়োগ করি কি দাঁড়াবে, এক্স মাইনাস টু ওয়াই সমান সমান মাইনাস ফাইভ এবং ওয়াই মাইনাস সরি এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এক্স এক্স কাটা গেল আর টু ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ফাইভ থেকে ওয়ান চলে গেলে হচ্ছে মাইনাস ফোর, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ওয়াই সমান সমান ফোর। মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করি, তাহলে আমরা কার মান পেয়ে গেলাম, ওয়াই মান পেয়ে গেলাম। এই ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে প্রয়োগ করলে আমরা এক্সের মান পেয়ে যাব। তা এখন আমরা ওয়াইয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই। আমি দুই নং সমীকরণটা যদি আগে লিখে নেই তাহলে হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান। তো এক্ষেত্রে যদি আমি ওয়াইয়ের মানটা আমাদের কত বের হয়েছে মাইনাস ফোর, সরি ওয়াইয়ের মানটা বের হয়েছে ফোর, তাহলে ওয়াইয়ের মানটা আমি এক দুই নং সমীকরণে প্রয়োগ করি। দুই নং সমীকরণটা ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াইয়ের জায়গায় আমরা ফোর লিখব সমান সমান মাইনাস ওয়ান। তাহলে বা এক্স সমান সমান মাইনাস ওয়ান মাইনাস ফোর এই পাশে আসলে হয়ে যাবে প্লাস ফোর, আর তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স সমান সমান ফোর থেকে মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমরা কাজ করব মাইনাস চিহ্ন বসাবো বড় সংখ্যার চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে চার চার থেকে এক চলে গেলে তিন থাকে আর বড়টার চিহ্ন বড় হচ্ছে ফোর, ফোরের চিহ্ন প্লাস, বড়টার চিহ্ন দেওয়া লাগবে না, তাহলে আমরা এক্সেরও মান পেয়ে গেলাম থ্রি। তাহলে আমরা ভগ্নাংশটি তৈরি করেছিলাম কিভাবে, উপরে হর উপরের লব নিচে হর, তাহলে যেহেতু আমরা লব ধরেছিলাম এক্স তাহলে সুতরাং আমরা লিখব, সুতরাং নির্ণেয় ভগ্নাংশটি কি ছিল, এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে ফোর, তাহলে আমরা ভগ্নাংশটি পেয়ে গেলাম। তাহলে আমরা ভগ্নাংশটি নির্ণয় করে ফেললাম, তোমরা সবাই মনোযোগ সহকারে আবারও অঙ্কটি ভালো করে দেখো, খুব সহজেই তোমরা এই অঙ্কটার সম্পন্ন করতে পারবে। আজকে আমরা আমাদের ছয় দশমিক দুই অনুশীলনীর ১৫ নম্বর অঙ্কটি দেখব। তোমরা সবাই এখনই বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমরা আজকে ১৫ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ১৫ নম্বর অঙ্কটি আমি আগেই পড়ে নিই, কোনো প্রকৃত ভগ্নাংশের লব হরের যোগফল ১৪ মানে ১৪ এবং বিয়োগফল ৮ হলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে, এখানে বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা তো জানি ভগ্নাংশ কয় প্রকার এবং এর মধ্যে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের হর বড় হবে, লব ছোট হবে। আমি আবারও বলছি, প্রকৃত ভগ্নাংশের হর বড় হবে, লব ছোট হবে। তাহলে যেহেতু বিয়োগফল বলা আছে আট, সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু এখানে বিয়োগফল বলা আছে আট, যোগফল একটা আগে পিছিয়ে লিখলেই হবে কিন্তু বিয়োগফলের বেলা আমাকে বড়টা প্রথমে লিখতে হবে, নয়তো অ্যান্সারটা কিন্তু মাইনাসে চলে আসবে। অর্থাৎ ছোটোটা যদি আমি লিখি যেমন টু মাইনাস ফোর, যদি আমি এইভাবে লিখি টু মাইনাস ফোর সমান সমান অ্যান্সারটা কিন্তু মাইনাস টুতে চলে আসবে, এই জন্য আমাকে লিখতে হবে ফোর মাইনাস টু, তাহলে এইভাবে অ্যান্সার আসবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, প্রশ্নটা বুঝতে পেরেছ। আমি আবার অঙ্কটি শুরু করি, যেহেতু প্রকৃত ভগ্নাংশের আমি কিছুই জানি না সেহেতু আমি ধরে নেই, মনে করি মনে করি
ভগ্নাংশের লব এক্স, মনে করি ভগ্নাংশের লব এক্স এবং হর ওয়াই, তাহলে সুতরাং প্রকৃত ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের হর তো অবশ্যই নিচে থাকবে, তবু আমরা বোঝার জন্য বললাম হরটা হবে বড়। তাহলে এখানে আবারও দেখাচ্ছি দুটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে লব হরের যোগফল হবে 14, অর্থাৎ লব এবং হরের যোগফল হবে 14, বিয়োগফল হবে 8। তাহলে আমরা লিখি প্রথম শর্ত মতে আমি হরটাকে আগে লিখে নিচ্ছি ওয়াই প্লাস এক্স সমান সমান 14, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার আমি যদি দ্বিতীয় শর্তটা বলি, দ্বিতীয় শর্ত মতে যেহেতু হরটা আমাদের প্রথমে হওয়া লাগবে হর মাইনাস লব সমান সমান 8, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আশা করি এবার সবাই বুঝতে পেরেছো যে এটা আমরা যদি কেন আমি এক্সটাকে এই পাশে রাখলাম, বা এটাকে আমরা যদি এখন 1 এবং 2 নং সমীকরণ যোগ করে দিই তাহলে আমরা ওয়াই মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি সমীকরণ 1 ও 2 নং যোগ করে পাই, তাহলে যোগ করার পরে আমি সমীকরণটাকে লিখে নিলাম ওয়াই মাইনাস এক্স সমান সমান 8। তাহলে এবার আমি যোগ করব, যোগ করার বেলায় আমার চিহ্নের তেমন কোনো পরিবর্তন নেই, যেহেতু প্লাস মাইনাস আমি বোঝার সুবিধার্থে কেটে দেখিয়ে দিলাম। ওয়াই ওয়াই যোগ করলে 2 ওয়াই, আর 14 আর 8 যোগ করলে হচ্ছে 22, 8 আর 4 12 2, হাতে 1 একে 2, তাহলে বা ওয়াই সমান সমান 22/2, তাহলে সুতরাং ওয়াই সমান সমান 11। তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম 11। আমি করার বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা এখানেই সম্পন্ন করে ফেলব। এবার ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তো আমাদের 1 নং সমীকরণটা ছিল ওয়াই প্লাস এক্স সমান সমান 14। তাহলে ওয়াইয়ের মান যদি আমরা প্রয়োগ করি 11 প্লাস এক্স সমান সমান 14, এবার যদি আমরা এক্স সমান সমান 14 মাইনাস 11, আশা করি এটা তো সবাই জানো যে পক্ষান্তর সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সুতরাং এক্স সমান সমান 3। তাহলে আমরা এক্সের মান পেলাম 3, দেখো এখানে ওয়াইয়ের মান 11, এক্সের মান 3, তাহলে 3 ছোটো 11 বড়, তাহলে সুতরাং এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা সুতরাং লিখব, সুতরাং নির্ণেয় ভগ্নাংশ, আমরা আগে যে ভগ্নাংশটা তৈরি করেছিলাম এখন সেটার মানকে বসে দেব, এই যে এখানে যে প্রকৃত ভগ্নাংশটি আমরা ধরেছিলাম এখন তার মানটাকে প্রয়োগ করে দেব। তাহলে এক্স এর মান বের হলো কত, 3, এবং ওয়াইয়ের মান বের হয়েছে 11, তাহলে সুতরাং 3 এবং 11, এই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশটি। তাহলে আশা করি সবাই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এখানে না বোঝার তেমন কিছুই নেই, প্রশ্নটা যে ভালো বুঝবে, অঙ্কের কথাগুলো সে ভালো বুঝতে পারবে, আশা করি সবাই বাড়িতে কম করে হলেও 3 বার প্র্যাকটিস করবে, আর কি কথা থেকে কি কথা তৈরি হলো সেই কথাটা ভালোভাবে খেয়াল করবে। ধন্যবাদ আজকের মতো, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো।